শুভেচ্ছা প্রত্যেককে, বিশেষ করে সরকারি মুজিব কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী, তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমার এই ক্লাসে। আজকে রাইট পাম অফ ভার্বের উপরে আমরা একটা প্র্যাকটিস ক্লাস করব। নিশ্চয়ই মনে আছে এর আগে আমি অন্তত দুইটা ক্লাস বা তিনটা ক্লাস করেছিলাম, যেগুলো ছিল রাইট পাম অফ ভার্বের রুলসের উপরে, কিছু নিয়মকানুন শিখেছিলাম। আজকে তারই কয়েকটা রুলের আমরা আজকে একেবারে ব্যবহারিক দিক দেখব, কীভাবে আমরা ওই রোলগুলো অ্যাপ্লাই করতে পারি এবং সেটা সহজেই আমরা করতে পারি কি না। একটু বোর্ডের দিকে তাকালে ছোট্ট একটা রিডিং টেক্সট আছে ওখানে, ওটা পড়ব এবং আমরা রোলগুলো রিভিউ করব, সেই সাথে আমরা আনসারগুলো করব। ঠিক আছে, তাহলে একটু বোর্ডের দিকে তাকাও, আমরা ক্লাসটা শুরু করি। এখানে ছোট্ট একটা রিডিং প্যাসেজ শুরু হচ্ছে টিচ। টিচ এই ভার্বটি ব্র্যাকেটের ভিতরে আছে, তোমরা সবাই জানো যে যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব মানেই হল ব্র্যাকেটের ভিতরে যে শব্দটা থাকবে সেটি অবশ্যই ভার্বই থাকবে। টিচ ইজ এ নোবল প্রফেশন, নোবল মহৎ প্রফেশন, তো তোমরা জানোই পেশা। টিচ ইজ এ নোবল প্রফেশন। নিশ্চয়ই মনে আছে আমি যখন জেরান্ডের ব্যবহার শিখিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে জেরান্ড কী জিনিস। জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সে নাউনের কাজ করবে। এই বাক্যে তুমি খেয়াল করে দেখো, এই বাক্যের ভার্ব হচ্ছে ইজ, বাক্যের সাবজেক্ট অংশটার মধ্যেই আমাদের ভার্বটা আছে ব্র্যাকেট দেওয়া, তাহলে আমাদের সাবজেক্ট বানাইতে হবে। এখানে আমরা জেরান্ড যখন শিখেছিলাম তখন শিখেছিলাম যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা জেরান্ড বানাই এবং জেরান্ডের সাধারণত নাউনের কাজ করে। আর বাক্যের সাবজেক্ট কারা হইতে পারে? বাক্যের সাবজেক্ট হইতে পারে নাউন এবং ইকুইভ্যালেন্ট টু নাউন যারা, অর্থাৎ নাউনের মতো যারা, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, প্রোনাউন, ইনফিনিটিভ, জেরান্ড, এরা সবাই নাউনের কাজ করে, সুতরাং এরা বাক্যের সাবজেক্ট হইতে পারে। ঠিক আছে, তাহলে আমি এই যে ভার্ব আছে টিচ, এই ভার্বের সাথে যদি আমি আইএনজি যুক্ত করে দেই তাহলেই দেখা যাবে যে এই ভার্বটি শুদ্ধ হয়ে যাবে। টিচ ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করলাম, ঠিক আছে, এটা জেরান্ড হইল এবং জেরান্ড মানে নাউন আর নাউন মানে বাক্যের সাবজেক্ট। এখন বাক্যটা অর্থপূর্ণ হইল, টিচিং ইজ এ নোবল প্রফেশন। ঠিক আছে, তাহলে আমি বলেছিলাম এর আগেও, আজকেও আরেকবার বলি, তুমি জেরান্ড না বুঝলেও এরকম বাক্যের শুরুতে ব্র্যাকেটের মধ্যে ভার্ব থাকলে তুমি ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবে, তাহলেই তোমার বাক্যটা শুদ্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আমি আরেকবার বলি, বাক্যের শুরুতে ব্র্যাকেটের মধ্যে ভার্ব থাকলে তুমি ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবে, তাহলেই শুদ্ধ হয়ে যাবে, জেরান্ড না বুঝলেও চলবে। তো নেক্সট সেন্টেন্সটা আমরা একটু দেখি। এ টিচার টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। কুর বলতে কোনো কিছুর একেবারে সেন্ট্রাল পয়েন্টকে বোঝায়, অর্থাৎ একেবারে মাঝখানে, কুর অফ হিজ হার্ট, অর্থাৎ তার হৃদয়ের মাঝখান থেকে। একজন শিক্ষক তার ছাত্রদেরকে পড়ায় তার হৃদয়ের একেবারে মাঝখান থেকে পড়ায়। এখানে এই সেন্টেন্সটা আমাদের খেয়াল করতে হবে, বাক্যের সাবজেক্ট হচ্ছে এ টিচার, টিচ হচ্ছে আমাদের ভার্ব, তাহলে এখানে টেন্স কোনটা হবে এইটা আমাদের দেখার বিষয়। একটা প্যাসেজ পুরোপুরি পড়ে নিতে হয়, সেখানে পুরো প্যাসেজটা পড়ে নিলে বোঝা যায় বেসিক টেন্সটা কী, অর্থাৎ এটা কি মোটামুটি সব প্রেজেন্টের টেন্সের উপরে আছে, প্রেজেন্টের বিভিন্ন টেন্স, নাকি ঘটনাটা পাস্টের, কোনো পাস্ট ইভেন্ট এখানে বর্ণনা করছে। এভাবে তুমি একটা ধারণা নিতে পারো যে এটা প্রেজেন্ট না পাস্টের। যেহেতু এটা টিচিং নিয়ে এবং টিচারের কাজকর্ম নিয়ে স্টুডেন্টসদের নিয়ে, সুতরাং এটা জেনারেল কথাবার্তায় ভরপুর, আর সুতরাং এটা দেখা যায় যে প্রেজেন্টেন্সের উপরেই সেন্টেন্সগুলো আছে বেশিরভাগই। ঠিক আছে, এখন এ টিচার টিচ, আমি তোমাদেরকে বারবার বলেছি, কি বলেছি, যে যে বাক্যগুলো জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ ওয়াইন উই টক অ্যাবাউট থিংস ইন জেনারেল উই ইউজ প্রেজেন্ট সিম্পল টেন্স, অর্থাৎ যখন কোনো বিষয় নিয়ে জেনারেলভাবে সাধারণভাবে আমরা কথা বলি তখন সেটা আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করি। যেমন একজন শিক্ষক কি করে, এ টিচার টিচেস, একজন শিক্ষক পড়ায়, বা ধরো একজন ড্রাইভার গাড়ি চালায়, সে গাড়ি চালায়,
আমি কিন্তু বলি নাই সে গাড়ি চালাইতাছে কিংবা সে গাড়ি চালাবে, সে গাড়ি চালাইছে, এরকম না, সে গাড়ি চালায়। তো ঠিক একইভাবে যদি এ টিচার টিচ, একজন শিক্ষক শেখায়, একজন ড্রাইভার গাড়ি চালায়, এই ধরনের বাক্যগুলো সব প্রেজেন্ট সিম্পল টেন্সে করতে হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে জেনারেলভাবে একটা বিষয় সম্পর্কে আমরা কথা বললি, ঠিক আছে? তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের কী গঠন জানি, ভার্বের রূপটা কী হয়, সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে দেখো এ টিচার থার্ড পার্সন এবং একটা আছে সিঙ্গুলার আছে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে আমরা মূল ভার্বের সাথে এস অথবা কোনো কোনো সময় আমরা ইএস যোগ করি। আমাদের এখানে ইএস যোগ করতে হবে যেহেতু এই ভার্বটার শেষে সিএইচ আছে, ঠিক আছে? তাহলে এ টিচার টিচেস হিস স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিস হার্ট। তাহলে আমরা একটু নেক্সট সেন্টেন্স দেখি, হি টিচেস হিস স্টুডেন্টস, সে তার ছাত্রদেরকে পড়ায়। দেখো এইটাও জেনারেল কথা, একেবারে জেনারেল আইডিয়া, এখানে কোনোভাবেই বলা হয় না, সে শেখায়, সে পড়ায়, সে শেখাচ্ছে, সে শিখাইছে, সে শিখাবে, এরকম কিছু না। হি টিচেস হিস স্টুডেন্টস উইথ এ ভিউ টু গিভ দ্য লাইট অব এডুকেশন। তা উইথ এ ভিউ টু, এই ফ্রেজটা আমরা পড়েছিলাম জেরান পড়ানোর সময় এবং সেটা রাইট ফর্ম বারবেরই একটা ক্লাস ছিল। তো উইথ এ ভিউ টু, এইটার বাংলা হচ্ছে উদ্দেশ্যে বা জন্যে। এখানে আমরা অন্যান্য ফ্রেজও দিতে পারতাম এই একই মিনিং করার জন্য। তো উইথ এ ভিউ টুর পরে ভার্বের কোন রূপ বসে আমরা কিন্তু শিখেছিলাম, উইথ এ ভিউ টুর পরে জিরান্ড বসে। এরকম আরও ফ্রেজ আছে, যেমন লুক ফরওয়ার্ড টু আছে, এডিক্টেড টু আছে, কমিটেড টু আছে, এই সকল ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করি অর্থাৎ জিরান্ড দেই। তাহলে উইথ এ ভিউ টু এইটার পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এই ভার্বটি গিভ ভার্বের শেষে যেহেতু ই আছে, আইএনজি যুক্ত করতে গেলে আমাদের ইটা বাদ দিয়ে দিতে হয়, ই বাদ দিয়ে আমরা আইএনজি যুক্ত করে দেব। তাহলে এখানে আমরা কী শিখলাম, মনে রাখতে হবে, একদম মুখস্থ রাখতে হবে, উইথ এ ভিউ টুর পরে ভার্ব থাকলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব, তাহলেই শুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট সেন্টেন্সটা আমরা দেখি, বাই গেট দ্য লাইট অব এডুকেশন, শিক্ষার আলো পাওয়ার দ্বারা স্টুডেন্টস ক্যান এনলাইটেন দিয়ার ইনসাইট, ছাত্ররা তাদের ভিতরটাকে ইনসাইটটাকে আলোকিত করতে পারে। এখন আমরা এই শূন্যস্থানটার মধ্যে যদি আমরা দেখি বাই গেট, গেট ভার্বের আগে একটা ওয়ার্ড আছে বাই, এই বাই শব্দটা হচ্ছে প্রেপোজিশন। সাধারণত নিয়ম হলো প্রেপোজিশনের পরে নাউন বসে, এটা হলো নিয়ম, কিন্তু এখানে প্রেপোজিশনের পরে যেহেতু ভার্ব আছে তাহলে আমাদের ভার্বকে নাউন বানানোর খুব সহজ উপায় হলো তাকে জেরান্ড বানানো, ঠিক আছে? তাহলে প্রেপোজিশনের পরে এই গেট ভার্বের সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি তাহলে সেটা জেরান্ড হয়ে যাবে, অর্থাৎ ভার্বটা শুদ্ধ হয়ে যাবে। এবং খুব সহজ করে যদি বলি, কোনো প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে তুমি ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবে, ঠিক আছে? কী বললাম, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে গেটে, গেটের সাথে আইএনজি যুক্ত করতে গেলে টি আমাদের ডাবল করে দিতে হবে, তারপরে আইএনজি, ঠিক আছে? বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো পাওয়ার দ্বারা স্টুডেন্টস ক্যান এনলাইটেন, এই এনলাইটেন মানে আলোকিত করা, এই আলোকিত করা কিন্তু বিদ্যুতের আলো দিয়ে আলোকিত করা নয়, এই আলোকিত করা হচ্ছে জ্ঞানের আলোয় আলোকিত করা, ঠিক আছে? স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইট, ছাত্ররা তাদের ভিতরকে, তাদের অন্তরকে আলোকিত করতে পারে। এখানে খেয়াল করে দেখো, এই ভার্বটার আগে ক্যান একটা মোডাল আছে। কি বলেছিলাম, বারবার বলেছি, আজকে আমি আবারও বলছি, মোডালগুলো সাধারণত অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে এবং মোডালের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসাইতে হয়, ঠিক আছে? অর্থাৎ এইটা হলো আমরা সাধারণভাবে বলি যে মোডালের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু কেন হয় তার একটা কারণ হইল, মোডালগুলোর পরে আমরা ইনফিনিটিভ বসাই বেয়ার ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ হইল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর বেয়ার ইনফিনিটিভ হইল টু বাদ দিয়ে খালি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওকে? তাহলে আমরা শুধু এই ব্র্যাকেটের ব্র্যাকেটটা তুলে দিলেই আমাদের এটা শুদ্ধ হয়ে যাবে, কারণ কী জানি আমরা, মোডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে? তাহলে এখানে ক্যান হইল মোডাল, এরপরে এনলাইটেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটা শুদ্ধ আছে।
কেন ছাড়া আর কি কি মোডাল আছে? যেমন কুড আছে, মে আছে, মাইট আছে, মাস্ট, শুড, উড, শেল, উইল, হ্যাভ টু, হ্যাজ টু, এরা মোডাল। মোডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে? এগুলো মুখস্থ করে নিতে হবে একেবারে। নেক্সট সেন্টেন্স, দি স্টুডেন্টস nowadays act, আজকাল ছাত্ররা এমন অ্যাক্ট করে। অ্যাক্ট করা মানে কাজ করা হয়, অ্যাক্ট করা মানে অভিনয় করা হয়, অ্যাক্ট করা মানে ভান করা হয়। অর্থাৎ এখানে ভান করা অর্থে ব্যবহৃত হয়েছে। আজকাল স্টুডেন্টসরা এমন অ্যাক্ট করে, এমন ভান করে, এমন ভান করে অ্যাজ দাও, যেন দে নো এভরিথিং। আমরা এই অ্যাজ দো এবং অ্যাজ ইফ এই ফ্রেজ দুটাও আমরা এর আগে পড়েছি, মনে আছে কিনা? অ্যাজ দোর আগে একটা টেন্স হবে, অ্যাজ দোর পরে আরেকটা টেন্স হবে। অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে, তাহলে অ্যাজ দোর পরে আমরা পাস্ট সিম্পল দেবো, এটা হলো নিয়ম। আর অ্যাজ দোর আগে যদি তোমার পাস্ট সিম্পল থাকে, তাহলে আমরা পরে পাস্ট পারফেক্ট দেবো। এখন আমাদের দেখার বিষয় হলো এই অ্যাজ দো, এই ফ্রেজটার পরের ভার্বটা আমরা ঠিক করব আগের ভার্বটা দেখে। আগের ভার্বটা কি আছে? দি স্টুডেন্টস nowadays act, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল, এবং ভার্ব আছে অ্যাক্ট প্রেজেন্ট ফর্মে। সুতরাং এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, অ্যাজ দোর আগের ভার্বটি। প্রেজেন্ট সিম্পল থাকা মানে অ্যাজ দোর পরের ভার্বটি আমাদের পাস্ট সিম্পল করে দিতে হবে। তাহলে পাস্ট সিম্পল করতে গেলে এই নো ভার্বটার পাস্ট ফর্ম হচ্ছে নিউ। তাহলে কি মনে রাখতে হবে আমাদের? অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই দুইটা ফ্রেজের বাংলা আমরা যেন করি, এবং এই অ্যাজ দো এবং অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট সিম্পল থাকে, তাহলে পরে আমরা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স করব, ঠিক আছে? আর তোমরা সবাই জানো পাস্ট সিম্পল টেন্সের গঠন কি, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। পরের সেন্টেন্সটা আমরা দেখি, দি স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল, ছাত্রদেরকে নিশ্চয়ই কেয়ারফুল বা সতর্ক থাকতে হবে অ্যাবাউট দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনার বিষয়ে, লেস্ট দে ফেইল টু সিকিউর গুড মার্কস, পিছে না বা তারা ভালো মার্ক অর্জন করতে ব্যর্থ হয়। এখন এইখানে এই যে লেস্ট, এই লেস্ট এই শব্দটি তোমার দেখার বিষয়। লেস্ট, লেস্ট আমরা কখন ব্যবহার করি এবং এটা কী অর্থে ব্যবহৃত হয়? লেস্টের, লেস্ট ব্যবহার করি অনেকটা সতর্কতামূলক কোনো বিষয়কে আমরা বোঝানোর জন্য। যেমন ধরো আমি চলো তাড়াতাড়ি হাঁটি, আবার না আমাদের ট্রেনটা চলে যায়, এইবার আমি ভালো করে পড়তেছি, আবার না আমি নাম্বার কম পাই। তাহলে এখানে কি যে ভবিষ্যতে কোনো কিছু একটা নেগেটিভ কিছু হতে পারে, নেগেটিভ কোনো ফলাফল হইতে পারে, তার জন্যে আগে থেকেই আমরা একটা কিছু করছি, আবার না খারাপ কিছু হয়ে যায়, তার প্রতিকার হিসেবে আগে কিছু করছি আমরা। এইটা হলো লেস্টের ব্যবহার। তো আক্ষরিক অর্থে আমরা বাংলায় যেটা করি সেটা হলো আবার না কিছু হয় বা পিছে না কিছু হয় এটা বোঝাই। মনে রাখতে হবে যে লেস্টের পরে, লেস্টের আগে কী আছে ওটা আমাদের দেখার বিষয় না। লেস্টের পরে একটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের পরে শুড এবং মাইট দুইটাই বসানো যায়, কিন্তু আমি একটা লেখলাম আর কি, শুড। তাহলে লেস্টের পরে একটা সাবজেক্ট, তারপর একটা শুড, আর তোমরা জানো যে শুড যেহেতু মোডাল, তাহলে এরপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম হবে বা প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে? প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম। তাহলে কী মুখস্থ করে নিতে হবে? লেস্ট থাকলে লেস্টের পরে একটা সাবজেক্ট হবে, এবং সেই সাবজেক্টের পরে শুড, শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমাদের এই বাক্যে লেস্ট আছে, লেস্টের পরে আমাদের সাবজেক্ট হলো দে এবং ভার্ব হলো ফেইল, তার মানে দের পরে এবং ফেইলের আগে আমাদের একটা শুড যোগ করতে হবে, তাহলেই এটা শুদ্ধ হয়ে যাবে। দে শুড ফেইল টু সিকিউর গুড মার্কস। তো আজকে আমরা এই আজকের এই ছোট্ট ক্লাসে অনেকগুলো রাইট ফর্ম অফ ভার্বের রুল ব্যবহার করে আমরা এক্সারসাইজ করলাম। তো তোমরা এই ভিডিওটা বারবার দেখবে এবং আমি কি বলেছি সেগুলো তোমরা খেয়াল করবে এবং প্র্যাকটিস করবে, মুখস্থ করে নিতে হবে, তাহলেই তুমি রাইট ফর্ম অফ ভার্বে অনেকখানি এগিয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করি, আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।